Hello friends, welcome back to my channel. তোমরা দেখছো Beauty and Makeup Studio আর আমি মিষ্টি। তোমাদের প্রচুর requested video যে একটি bridal lehenga draping দেখাও, সেটাও আবার শাড়ি দিয়ে এবং single শাড়ি। তো আজকে আমি red এবং green কালারের combination এ একটি বেনারসি শাড়ি দিয়ে তোমাদেরকে lehenga draping দেখাবো। তাহলে চলো একদমই সময় নষ্ট না করে ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করে দিই। ফার্স্টে দেখো আমি একদম লেন থেকে আঁচলের মিডিল বরাবর একটি কুচি করে নিচ্ছি হাতে, এবং সেটাকে পেটিকোটের মধ্যে ইন করে দিয়ে জাস্ট পেটিকোটটাকে ঘুরিয়ে নিলেই তোমরা লেহেঙ্গা বানিয়ে নিতে পারবে। মানে লেহেঙ্গা যে কুচিটা আসে শাড়িতে সেটা চলে আসবে। তোমরা এই টাইপেরও করতে পারো, এবং কুচিটি হাতের মধ্যে দেখো সবটিকে আমি করে নিচ্ছি। এটা একটু ডিফিকাল্ট, কারণ এতগুলো কুচি হাতের মধ্যে রাখা, আর যদি মোটা টাইপ কোনো বেনারসি হয় তাহলে তো আরো ভীষণ ডিফিকাল্ট একজনের করার ক্ষেত্রে। বাট কেউ যদি হেল্প করে দেয় তাহলে তোমরা ইজিলি এইভাবে করতে পারবে, এবং এইভাবে যদি লেহেঙ্গা ড্রপিং করা যায় তাহলে বেশি সময়ও লাগে না, কম সময়ের মধ্যে তোমরা এই ড্রপিংটি করে নিতে পারবে, এবং এইভাবে শাড়ি কুচিগুলোকে করে পেটিকোটের মধ্যে ইন করে দেবে। ভালোভাবে অবশ্যই কুচিগুলোকে ধরে নেবে। আর এই শাড়িটি কিন্তু আমার একটাই শাড়ি, দুটো কালারের কম্বিনেশন করা। দেখো জাস্ট পেটিকোটের মধ্যে ইন করে নিয়ে পেটিকোটটাকে আস্তে আস্তে ঘুরিয়ে নেবে, তাহলে লেহেঙ্গার যে ভাঁজগুলো আসে সেগুলো চলে আসবে। বা তোমরা নর্মাল আমি যেভাবে দেখিয়েছি আমার আগের ভিডিওটিতে, না দেখে থাকলে সেটা দেখে রাখো, আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো এইভাবে করতে পারো তোমরা, একটার পর একটা ভাঁজ ফেলতে ফেলতে যেতে পারো, আর পেটিকোটটাকে হালকা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, তাহলে খুবই ইজি হবে। দেখো এই টাইপের, এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, বাট এটা তোমরা করতে পারো। এটা সময়টা একটু বেশি লাগে, বাট তোমরা বুঝতে পারবে একটার পর একটা দিয়ে করতে পারবে। দেখো জাস্ট হালকা একদম আস্তে আস্তে পেটিকোটটাকে জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এটিকে করবে, এবং শাড়িটা হালকা যদি কোথাও মনে হয় যে ডিসব্যালেন্স হয়ে গেছে বা একটু কেটে যাচ্ছে, তো পরে তোমরা সেটিকে ঠিকঠাক করে নেবে। তোমরা যদি এটা কাউকে পরিয়ে দাও তাহলে তো খুব সুন্দরভাবে তোমরা এটা পরিয়ে দিতে পারবে, কারণ খুবই ইজি এই ড্র্যাপিংটি। আর প্রচন্ড রিকোয়েস্টেড ভিডিও ছিল, কারণ সামনে প্রচুর বিয়ের মরশুম, তোমরা এই শাড়ি ড্র্যাপিংটি কিন্তু আশীর্বাদ বা প্রি ওয়েডিং শ্যুট যে কোনো অকেশনে করতে পারবে, আর বিয়ের দিনকে তো অবশ্যই করতে পারবে। রিসেপশনে কিন্তু বেশি ভালো লাগে এই শাড়ি ড্র্যাপিংটি, নন বেঙ্গলির ক্ষেত্রেও কিন্তু খুব সুন্দর লাগে এই শাড়ি ড্র্যাপিংটি। আর শাড়িটার কালারটা যেহেতু রেড, তো যে কোনো অকেশনে তোমরা পরতে পারবে, এমন নয় যে নিজের বিয়ের দিনকেই পরবে, বাড়ির কোনো বিয়ে বাড়ি থাকলে বা অনুষ্ঠান বাড়ি থাকলে সেখানেও তোমরা এই শাড়ি ড্র্যাপিংটি ক্যারি করতে পারবে। দেখো কি সুন্দর একটি লেহেঙ্গা টাইপ ভাঁজ হয়ে হয়ে এসেছে, এবং যেহেতু আমি শাড়িটি দু কালারে নিয়েছি তো সেক্ষেত্রে শাড়িটা পরলে তোমরা দেখলে বুঝতে পারবে যে পুরো লেহেঙ্গা টাইপ লাগছে, আর মনে হচ্ছে না দুটো শাড়ি দিয়ে কম্বিনেশনে আমি লেহেঙ্গাটি পরেছি, বাট একদমই নয়, এটা একটি শাড়ি। এখানটা যদি তোমাদের মনে হয় একটু ডিফিকাল্ট, তো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে কুচিগুলোকে করবে, এবং একটির পর একটি কুচি ফেলে তোমরা পেটিকোটটিকে ঘোরাতে থাকবে, এবং এখানটিতে একদম শেষ হয়ে এলে সাইডের দিক থেকে তোমরা আঁচলটিকে করে নেবে। আমি আঁচলটির কুচিগুলোকে ফার্স্টেই করে রেখেছি, তোমরা এটাকে ফার্স্টে করে রাখতে পারো বা শেষে করলেও করতে পারো। এরপর আমি কুচিগুলোকে ভালোভাবে ধরে নিয়ে জাস্ট শোল্ডারে ফেলে দেব, আর কুচিগুলোকে করে রেখে আমি সেফটি পিন আটকে রেখেছি। তোমরা এই টাইপের করে ইস্ত্রি করে রেখে দিতে পারো, তাহলে কিন্তু আঁচলটি খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তোমাদেরকে পরের ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে একটি সুন্দরভাবে আঁচল করে সেটাকে ইস্ত্রি করে নিলে খুব ভালো লাগে, এবং সাউথ ইন্ডিয়ান যে শাড়ি ড্রপিং হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো খুব আসে। আর এই সাইডটা তোমরা এইভাবে ইন করে নিতে পারো, এবং সাইডটায় ভালোভাবে গুঁজে নেবে যাতে খুব সুন্দর ফিনিশিংটা আসে, এবং এই জায়গাটিতে তোমরা এইভাবে সেফটি পিনও মেরে নিতে পারো বা ওপেনও রাখতে পারো শাড়িটিকে, যে কোনো কিছুতেই কিন্তু ভালো লাগবে এই শাড়িটা কিন্তু। এবং অসাধারণ একটি লেহেঙ্গা স্টাইল আসছে, অনেকটা বেনারসি টাইপের যে লেহেঙ্গাগুলো এখন নতুন বেরিয়েছে সেরকম ড্র্যাপিংটি লাগছে। আমি একদম শেষে যে সেফটি পিনটা মেরেছিলাম সেটিকে খুলে দিলাম,
আর দেখো শাড়ি ড্রাপিংটি জাস্ট অসাধারণ, তোমরা অবশ্যই এটা ট্রাই করো, যে কোনো অকেশনে পড়তে পারবে। টেন টেন, এটা আমার ফাইনাল শাড়ি ড্রাপিংটি কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবে না, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, তাতে এরকমই হেল্পফুল ভিডিও কিন্তু তোমরা সবসময় দেখতে পাবে। তার পাশের বেল আইকনটাকে প্রেস করবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে একটা ছোট্ট নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে, টাটা।